हाय फ्रेंड्स, আপনারা যারা নেতা হিসেবে ওপেন ইউনিভার্সিটিতে বিটিবি কোর্স করছেন, আপনারা জানেন যে আপনাদের রেনুয়াল জুলাইয়ের 10 তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে 31 জুলাই 2021। আর আপনাদের কাছে শেয়ার করব আপনারা কিভাবে রেনুয়ালটি কমপ্লিট করবেন সম্পূর্ণ অফিসিয়ালভাবে। ভিডিওটি শুরু করার আগে, যারা নতুন এই চ্যানেলে ভিডিওটি দেখছো, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবে, কারণ যখন এই চ্যানেলে কলেজের সম্পর্কে ভিডিও আপলোড হবে, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তোমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করবে। ওপেন করার পর সার্চ বারে গিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট wbnsou.ac.in লিখে সার্চ করবে। সার্চ করার পর কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেটা এর ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা মোবাইলে যে ডেস্কটপ ভার্সনটা আছে তোমরা এই ডটে গিয়ে ক্লিক করে নেবে। এরপর দেখো, দেখা লেখা আছে যে রেনুয়াল, বিডিবি রেনুয়াল 2021 নিউ, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর এখানে লেখা আছে, দেখো যে ইম্পর্টেন্ট নোট, তোমরা পড়ে নেবে কি লেখা আছে। এবং ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমরা দেখে নেবে, মেন যেটা যে ভাইটাল জিনিস সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট। তোমার দেওয়া আছে যে বিডিবি অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেম ফর রেনুয়াল উইল বি অ্যাভেলেবল ফর আস অন অ্যান্ড ফর 10/7/2021 10 AM, অর্থাৎ তোমাদের জুলাই মাসের 10 তারিখে 10টার সময় তোমাদের রেনুয়াল চালু হয়ে যাবে এবং শেষ হবে। অ্যাক্সেস টু দিস ওয়েবসাইট উইল বি ব্লক আফটার 4 AM 31/7/2021, অর্থাৎ 31 তারিখে তোমাদের 4টের সময় এই ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে। তোমাদের এই কটা দিন তোমাদের রেনুয়াল করার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি থেকে। এরপর তোমরা যাবে চেক পেমেন্ট স্ট্যাটাস দিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে লেখা আছে প্লিজ এন্টার ইওর এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা এখানে বসাবে এবং দেওয়া আছে প্লিজ এন্টার ইওর ডেট অফ বার্থ এবং তোমাদের ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে। বসে তোমরা সাবমিট করবে, এখানে এনরোলমেন্ট নাম্বার বসাবে এবং এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট বসাবে, এখানে মাস বসাবে এবং এখানে ইয়ার বসাবে। বসে তোমরা সাবমিট করবে। নেক্সট করার পর তোমাদের ডিটেলসটা এখানে দেখতে পেয়ে যাবে। তোমরা কলেজে বা স্টাডি সেন্টারে ভর্তি হওয়ার সময় যা যা ফিল আপ করেছিলে সবই তোমরা এখানে দেখতে পাবে। তোমার নাম, কি নিয়ে পড়ছো, তোমার গার্জেনের নাম, ফোন নম্বর, ইমেল আইডি, তোমার ঠিকানা, স্টাডি সেন্টারের নাম, পুরো ডিটেলসটা তোমরা এখানে পেয়ে যাবে। আই হেয়ার বাই অ্যালাউ দ্য ইউনিভার্সিটি টু কন্ট্যাক্ট মি থট SMS এই চেকবক্সে গিয়ে তোমরা ক্লিক করবে। এরপর সাবমিট করলে আপনাদের রেনুয়াল ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপর দেখুন কি দেখাচ্ছে, ইউ হ্যাভ সাকসেসফুল অ্যাপ্লাই ফর রেনুয়াল, ইওর অ্যাপ্লিকেশান নম্বর দেওয়া রয়েছে। এরপর আপনারা ক্লিক হেয়ার ই পেমেন্টে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে পেমেন্ট করবার জন্য। এখানে দেখাচ্ছে, দেখুন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড এর মাধ্যমে, মানে যেটা সুবিধা হবে আপনার হবে তার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে কার্ডের নাম বসাবেন, এক্সপায়ার ডেট বসাবেন, সিসিভি নাম্বার বসাবেন এবং কার্ডের হোল্ডারের নাম বসাবেন। বসিয়ে আপনারা নেক্সট পেমেন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে একটা OTP আসবে, OTPটা আপনারা বসাবেন, বসালে অলরেডি তোমাদের আপনাদের রেনুয়াল হয়ে যাবে বা পেমেন্ট হয়ে যাবে। OTP বসানোর পর আপনারা সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের রেনুয়াল ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপর দেখুন পেমেন্ট সাকসেসফুলি দেখাবে। এবার আপনারা সাইবার ক্যাফে গিয়ে এটাকে প্রিন্ট করে নেবেন, বের করে নেবেন এবং প্রমাণ হিসাবে এটা আপনাদের কাছে রেখে দেবেন।
কলেজে আপনাদেরকে দেখাবেন বা স্টাডি সেন্টারে গিয়ে এটা এটা আপনাদেরকে দেখাতে হবে। দেখালে আপনাদের মানে যে ফ্রিতে যে বই দেওয়া হয় সেই বইটা আপনাদেরকে দেবে, না হলে কিন্তু সেন্টার থেকে বা কলেজ থেকে বই আপনাদেরকে।